So hey guys, welcome back again to my blog. So today's video is going to be an unboxing video. So today I'm unboxing this BOYA M1 mic. So unboxing means that I'm going to check it first. So তাও তোমাদেরকে আবার খুলে দেখিয়ে দেবো আনবক্সিং টাইপ করে। তো এটার জন্যই পুজোতে বেরোতে পারিনি, মানে হচ্ছে এই বয়া M1টা কেনার জন্য টাকা জমিয়েছি আর একটা বুট অর্ডার দিয়েছি। তো বুটটা এখনও আসেনি, বয়া M1 মাইকটা এসে গেছে। তো এই বয়া M1 মাইকটার জন্যই বলতে পারো পুজোতে বেরোয়নি, কারণ পুজোতে এবারে হাত খরচাটা একটু কম ছিল। তো বেরোতে গেলে তো অবশ্যই হাত খরচা লাগে, তো হাত খরচাটা একটু কম ছিল। তো কলকাতাতে ওই বুচখালি বা ব্যান্ডেলটা দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই না কলকাতাটা গিয়েছিলাম। আর দেখতে গিয়ে যা জ্যাম বাবারে, অত লাইন দিয়ে অত এ করে ওরকম একটা ব্যান্ডেল, মানে হচ্ছে যতটা আশা করেছিলাম যে অত ভিড়ে অত লাইন দিয়ে একটা হেভি ওপি সেরা লেভেলের একটা ব্যান্ডেল দেখতে পাবো, তো সেরকম তো দেখতে পাইনি। তো বাদ দাও ওসব কথা, বাদ দাও, যাই হোক ওই জন্যই পুজোতে বেরোতে পারিনি আর ব্লগ করতে পারিনি। তো আজকের এই বয়া M1 মাইকটা আনবক্সিং করব। তো বেশি কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি এটা আনবক্সিং খুলে, মানে হচ্ছে আনবক্সিং তো করে ফেলেছি, খুলে একটু আমাদেরকে দেখিয়ে দিই কী আছে না আছে, কী দিয়েছে না দিয়েছে। তো চলো আনবক্সিংটা করা যাক। চলো, বাক্স বয়া M1 এর ভেতরেই আছে। ফ্লিপকার্ট আমি তো কেটেই ফেলেছিলাম, বললাম আমি আনবক্সিং করে ফেলেছি, আগে চেক করে নিয়েছি একবার। তো এই যে আমাদের বয়া M1 মাইক, তো চলো খুলি এটা। তো দেখতে খুবই একটু অসাম টাইপের বাক্সটা, মানে বাক্সও খুবই অসাম টাইপের। তো প্রথমেই বেরিয়ে এলো হচ্ছে আমাদের এর ভেতরে আছে হচ্ছে একটা মাইকের ওপরে এটা লাগায় রাবার টাইপের এটা আছে, আর এটা মাইকের ক্লিপ, মানে হচ্ছে এখানে মাইকটা লাগিয়ে জামাতে অ্যাটাচ করার জন্য মাইকের ক্লিপ আছে। আর এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার যেটা DSLR-এর সাথে বা ক্যামেরার অন্যান্য ক্যামেরার সাথে আমি লাগাতে পারবো, সবই দেখিয়ে দেবো দাঁড়াও। মানে হচ্ছে DSLR তো আমার কাছে নেই, ক্যামেরাও আমার কাছে নেই, মানে দেখাবো কীভাবে লাগানো যায়। তো এটা হচ্ছে একটা সস্তা নেশার কিছু একটা দিয়েছে, সস্তায় যদি নেশা করতে চাও এই যে সস্তায় নেশার কিছু একটা দিয়ে দিয়েছে। ভেতরে কীসব আছে জানি না, কীরকম খড়গড় করে নড়ছে বাবারে, ভয় লাগছে থাক। আর কীসব বই খাতা বেরোচ্ছে কী এটা, ও বাদ দাও আমি পড়াশোনা জানি না, ওসব দেখবো না। বয়া টয়া লেখা আছে, এই যে মাইকের ছবি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ, হয়তো কীসব চাইনিজ ভাষায় কীসব লেখা আছে বাবা, ভয় লাগছে দেখেই। বাদ দাও এইসব সাইডে সরিয়ে দিই, আসল জিনিসটা বের করি। তো একটা সেরা লেভেলের একটা ব্যাগ দিয়েছে বয়া বলে, দেখতে পাচ্ছ বয়ার ব্যাগ দিয়েছে একটা, এর ভেতরেই মাইকটা আছে। তো এই যে আমাদের মাইক বয়া M1 মাইক, তো তারটা এত বড় যে আমি ফোন যদি ইন্ডিয়ায় রাখি, ইন্ডিয়ায় রেখে যদি আমি অস্ট্রেলিয়া চলে যাই মাইকের এটা নিয়ে, তবুও মাইকের তার শেষ হবে না, বুঝলে এরকম ব্যাপার। যাই হোক এটা হচ্ছে ফোনে গোজার, যে ফোনে যে যেখান দিয়ে আমরা হেডফোন লাগাই ফোনে, তো এটা সেখানে লাগাতে হয়। আর যদি আমি ক্যামেরায় কোনো ক্যামেরা ইউজ করি, এটা জাস্ট এভাবে লাগিয়ে দিয়ে এটা ক্যামেরাতে লাগিয়ে দিলেই হয়ে গেল, সিম্পল ব্যাপার। আর মাইক এই যে, দেখতে পাচ্ছ এটা মাইক। তো এরকমই কিছু মাইকটা দিয়েছে। আর এবার হচ্ছে আমি মাইকটা ফোনে লাগিয়ে মাইকের আমার ভয়েসটা কতটা চেঞ্জ হচ্ছে সেটা তোমাদের দেখাবো। তো এটা আমি ফোনে লাগাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। গাইস আমার ভয়েসটা কতটা চেঞ্জ হলো না হলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে, এখন আমি দেখতেই পাচ্ছ মাইক ইউজ করছি, তো কতটা চেঞ্জ হলো না হলো আমাকে কমেন্ট সেকশানে বলো, আমি তো দেখবই, এডিট করার সময় আমি দেখে নেবো আমার ভয়েসটা কতটা চেঞ্জ হলো না হলো। তো মাইকটা কীরকম লাগলো না লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশানে বলবে, লিঙ্কটা আমি দিয়ে দেবো, আমার ডিসক্রিপশানে গিয়ে লিঙ্কটা চেক করে নেবে। আর ইনস্টাগ্রামে গাইস একটু সাপোর্ট করো আমাকে, ইনস্টাগ্রামে যাও, ডিসক্রিপশানে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে একটু ফলো টলো করে দাও, একটু তো ফলো টলো করতে হবে। ইনস্টাগ্রামে তো আমি রেগুলার থাকি, রিলস ফটো ইনস্টাগ্রামে তো আপলোড করি, তো ইনস্টাগ্রামে গিয়ে আমাকে ফলো করতে পারো তোমরা। তো এখন তো সময় হচ্ছে রাত 10টা, আমি খেয়ে দিয়ে বসেছিলাম, ভাবলাম ভিডিওটা করে নিই, তো এখন আর ভিডিওটা করবো না,
তো কালকে সকালবেলা উঠে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এখন এর মতন এইখানেই ভিডিওটা শেষ করছি, আবার কালকে সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, আজ পর্যন্ত থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করবে কীরকম লাগলো না লাগলো, মাইকটা আনবক্সিং ভিডিও ফার্স্ট টাইম করলাম কীরকম লাগলো না লাগলো অবশ্যই বলবে তোমরা। তো এখন গুড নাইট, কালকে সকালে উঠে তোমার সাথে দেখা হচ্ছে, চলো গুড নাইট। গুড মর্নিং গাইস, এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হলাম, কারণ উঠতে যাওয়ার ছিল আর উঠতে মনে হচ্ছে এখন যেতে পারবো না, কারণ আজ থেকে তিন দিন পরপর টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর ফিরতে গিয়ে দেখি না বৃষ্টি শুরু হয়ে গেছে, কারণ আমি একটু ছাদে এলাম, তো দেখো আকাশের অবস্থাটা, বৃষ্টিটা হচ্ছে, দেখো একবার তোমরা তো দেখতে পাচ্ছ প্রচণ্ড মেঘ আকাশে, বৃষ্টিও পড়ছে, জানি না পড়তে যেতে পারবো কি না পারবো। তো আমার একটু শরীর খারাপ হয়েছিল বলে পুজোর প্রায় এক মাস আগে থেকে পড়তে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে পড়তে যাবো, অনেকদিন পর আর আজকেও পড়তে যাওয়া হবে না। তো চলো তোমরা একটা এখানে সিনেমাটিক শট এনজয় করে নাও। খেয়ালে কাটছে দিন আমার, বয়ে যায় সময়টা, আগোছালো কাটছে দিন আমার, বদলে যায় সময় আমার, রং ছোঁয়ানো সকালগুলো আসছে না আর আমার, ঘুম না আসা বিকেলগুলো কার ছোঁয়ায় আবার হারা, খেয়ালে কাটছে দিন আমার, বয়ে যায়। তো গাইস তোমরা দেখলে কীরকম বৃষ্টি হচ্ছে না হচ্ছে, তো আর মনে হয় পড়তে যাওয়া হবে না, আমার পড়া ছিল হচ্ছে 7:30 থেকে, তো এখন হচ্ছে 7:40 হয়ে গেছে, আর কী করে পড়তে যাবো। তো যাওয়া যাক নিচে, এমন ছাদে আছি, নিচে যাওয়া যাক, গিয়ে দেখি কী করা যায় না করা যায়, তারপর তো তোমরা সব দেখতেই পেয়ে যাবে কী করা যায় না করা যায়, তো কী করবো না করবো তোমরা তো সব দেখতেই পেয়ে যাবে। তো তোমরা ভিডিওতে থাকো, লাস্ট পর্যন্ত আর ভিজে ভিজে সিনেমেটিক শটটা নিলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো নিচে যাওয়া যাক, দেখা যাক কী করা যায় না করা যায়, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমিয়েও পড়তে পারি, চলো যাওয়া যাক নিচে। তো গাইস তখন চা খেয়ে ফোনে একটু চার্জ দিয়ে দিয়েছিলাম, কারণ ফোনে একটুকু চার্জ ছিল না। তো বাইরেতে অনাপ বড় তো বৃষ্টি হচ্ছে, তো কী করবো না করবো কিছু বুঝতে পারছি না, কী নিয়ে ভিডিও বানাবো না বানাবো কিচ্ছু বুঝতে পারছি না। তো এই জাস্ট কিছুক্ষণ আগে টিফিন করলাম, তো ভাবলাম একটু ক্লাবের দিকে যাব, তো চলো যাওয়া যাক ক্লাবের দিকে, বাইরে বৃষ্টি হচ্ছে, সাইকেল নিয়ে যেতে পারবো না, হেঁটে যাবো ভাবছি ক্লাবের দিকে। তো চলো বেরিয়ে পড়ি, তারপর রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে, চলো বেরিয়ে পড়েছি, এখন রাস্তায় আছি, দেখতে পাচ্ছো অনবরত বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকাল চলে গেছে তারপরেও এত বৃষ্টি হচ্ছে কি বলবো, রীতিমতো বর্ষাকাল শেষ হয়ে গেছে তারপরেও বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ভালো লাগে না বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো। তাহলে চলো ক্লাবে যাওয়া যাক, তারপর ক্লাবে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো। ক্লাবের সামনে চলে এসেছি, আর ক্লাবের মাঠে আছি, মানে হচ্ছে স্কুল মাঠে আছি, তো এইখানেই আমাদের ক্লাবের পুজোটা হয়েছিল, প্যান্ডেল এখন খোলা হচ্ছে, তো ব্লগ তো করতে পারিনি পুজোর সময় কারণ টাকা পয়সা একটু টানাটানি ছিল, তাই জন্য বেরোয়নি অতটা। এই যে আমাদের বিজয় ভাই আসছে, রনিত ছাতা আড়াল করছে, মুখ আড়াল করছে ছাতা দিয়ে, তো একটু বসে আড্ডা দেবো, তারপর দেখা যাক কী হয়। তো চলো এরপর ডাইরেক্ট তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে, চলো। এখন সময় হচ্ছে সন্ধ্যে 6:00, আর আমি বলেছিলাম বিকালে ভিডিওটা কন্টিনিউ করবো, তো এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমি ভিডিওটা করছি। তো এর কারণ হচ্ছে আমাকে আমার স্যার বিকালবেলা হঠাৎ ফোন করে বলে যে তোদেরকে আজকে পড়াবো, পড়তে চলে, তো তাই জন্য তখন পড়তে চলে গেছিলাম, তাই জন্য আর ভিডিওটা করা হয়নি। তো পড়তে গিয়ে ভাবলাম যে বাড়িতে গিয়ে ভিডিওটা এন্ড করে দেবো, তো এখন এন্ড করবার জন্যই ভিডিওটা অন করেছিলাম। তো ভাবলাম মানে হচ্ছে আমার বাবা
প্রতি বছর দেওয়ালিতে আমাদের ঘরটাকে একটু ভালো করে লাইট দিয়ে একটু সাজায়, মানে হচ্ছে কালী পুজোর সময় সাজায় একটু, তোমরাও করো হয়তো, কারা কারা বাড়িতে এরকম কালী পুজোর সময় লাইট টাইট লাগাও, লাইট দিয়ে একটু সাজাও বাড়িটাকে, তো এটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে কারা কারা এটা করো। তো আমার বাবাও করে এরকম, আমার ওই সব চাক ডাক নেই, একটু আধটু বাবার সাথে করি, কিন্তু বাবারই বেশি চাক, মানে চাক নেই বলতে যে কি লাগাই না, বাবা ডিউটিতে থাকলে আমাকেই লাগাতে হয়, তো আমি যে লাগাই না ওরকম নয়, কিন্তু আমার থেকে বাবার ঝোঁকটাই একটু বেশি। তো বাবা আজকে আমি বাড়িতে এসে দেখলাম বাবা হচ্ছে নতুন লাইট ফাইট কিনে এনেছে দেওয়ালির সময় ঘরটাকে সাজাবার জন্য, তো ভাবলাম তোমাদেরকে দেখানো যাক লাইটগুলো। তো বাইরে বাবা আমাদের হচ্ছে আমাদের বসার ঘরে বাবা লাগিয়ে রেখেছে একটা লাইট, মানে হচ্ছে চেন টাইপের এলইডি টাইপের একটা লাইট, কী বলে আমি জানি না, তো ওরকম একটা লাগিয়ে রেখেছে। আর আমাদের বারান্দায় স্পট লাইট একটা আগে থেকে লাগানো ছিল, মানে দুটোই লাগানো ছিল, দুটো লাগানো হয়েছে বারান্দায়, তো দুটোই লাগানো ছিল, কিন্তু একটা খারাপ হয়ে গিয়েছিলো, তো ওইটা আর একটা, মানে দুটো লাগানো ছিল, একটা খারাপ হয়ে গিয়েছিলো, তো আর একটা যেটা ছিল যেটা খারাপ হয়ে গিয়েছিলো ওর জায়গায় একটা নতুন এনে আজকে লাগিয়েছে বাবা। তো আজকে ওইগুলোই দেখাবো কি লাইট আছে না আছে, তো আরও কিছু সামথিং ওই রাইস টাইপের, মানে হচ্ছে মিনিচার টাইপের আরও কিছু লাইট ফাইট কিনে এনেছে বাবা, তো ওইগুলোও তোমাদেরকে দেখাবো। তো চলো আর বেশি বকবক না করে বাইরে যাই, গিয়ে দেখাই কি লাইট বাবা কিনে এনেছে না কিনে এনেছে, লাইটগুলো জ্বলতে কীরকম লাগছে না লাগছে তোমাদেরকে এইসব দেখাই। তো চলো বাইরে যাওয়া যাক। যে বলছিলাম যে চেন টাইপের যে লাইটটা, তো এই যে এই লাইটটার কথাই বলছিলাম, মা ভেতরে রান্না করছে রান্নাঘরে, তো এই যে এই চেন টাইপের লাইটটার কথাই বলছিলাম আর কি। তো এটা বাইরে লাগাবো আপাতত, মানে হচ্ছে বারান্দায় লাগাবো কালী পুজোর সময়, মানে হচ্ছে দেওয়ালির সময় এটা বাইরে লাগাবো, তো আপাতত এখন এইখানেই লাগানো আছে। তো চলো বারান্দায় যাওয়া যাক, বারান্দায় স্পট লাইটগুলো কীরকম লাগছে না লাগছে দেখা যাক। তো এটা বারান্দায় এসে গেছি, এই লাইটগুলোর কথাই বলছিলাম, স্পট লাইট। তো এইটা চেঞ্জ করা হয়েছে, এটা খারাপ হয়ে গিয়েছিলো, এর আগে যেটা লাগানো ছিল এটা খারাপ হয়ে গিয়েছিলো, এটা নতুন লাগানো হয়েছে, ওটা আগে থেকে ছিল। তো কীরকম লাগছে লাইটগুলো একটু কমেন্ট সেকশানে বলবে তোমরা। ছাড়াও বাবা আরও কিছু লাইট কিনে এনেছে লাগাবার জন্য বললাম তোমাদের। তো এটা একটা নাইট ল্যাম্প, আসলে আমাদের একটা ঘরের নাইট ল্যাম্প খারাপ হয়ে গেছে, তাই জন্য এই লাইট ল্যাম্পটা বাবা লাগানোর জন্য কিনে এনেছে, মানে আমাকেই লাগাতে হবে। আর এটা এমনি একটা এলইডি ল্যাম্প, আমাকেই লাগাতে হবে ল্যাম্পগুলো বাবা কিনে এনেছে। তো এই যে ওই বারান্দায় যে স্পট লাইটটা যেটা লাগানো ছিল, এটা হচ্ছে তার বাক্স, দেখে নাও তোমরা চাইলে পারচেস করতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে ইলেকট্রিকের দোকানে গিয়ে দেখালে পেয়ে যেতে পারো। লিঙ্ক তো আমি দিতে পারবো না, কারণ এর লিঙ্ক কী করে পাবো, পাওয়া যায় কি না আমি সেটাও জানি না, এখান থেকে লিঙ্ক পাওয়া যায় না যত সম্ভব। তো এটা হচ্ছে এই চেন টাইপের যে লাইটটা জ্বলছে, তো এটা হচ্ছে ওর বাক্স। তো হ্যাঁ গাইস, একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এখানে বাক্সটা দেখে আমার মনে পড়লো, তো এর সাথে একটা রিমোট দিয়েছিলো, কিন্তু আমি রিমোটটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে বাবা। তো যাই হোক, আমি রিমোটটা এখন খুঁজে পাচ্ছি না, তো এর সাথে একটা রিমোট দিয়েছিলো, দেখতে পাচ্ছ এই ছবিতে যেরকম দেওয়া আছে এই টাইপের রিমোটটা দিয়েছিলো, এই টাইপের রিমোটটা কই দেয়নি, এই টাইপের রিমোটটা দিয়েছিলো, তো ওটা আমি দেখাতে পারছি না। ওতে আসলে লাইটের যে প্যাটার্ন হয় সেই প্যাটার্নটা চেঞ্জ করা যায়, মানে হচ্ছে অনেক রকমের করা যায়, এই রিমোটটার সাহায্যে আমি দেখাতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি গাইস। তো এটাও তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের কাজে লাগতে পারে, মানে হচ্ছে কাছাকাছি যে ইলেকট্রিকের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে দেখালে হয়তো তোমরা পেয়ে যাবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সামনে দেওয়ালি আসছে, তোমরাও সুন্দরভাবে ঘর সাজাতে পারো। তো আর বাকি এই মিনিচারগুলো বাবা এনেছে, তো এই যে মিনিচারগুলো বাবা এনেছে, মানে হচ্ছে রাইস টাইপের। তো এইগুলো তো জ্বালিয়ে জ্বালিয়ে দেখাটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হবে না, তো যখন এই মিনিচারগুলো লাগাবো তখন একটা আলাদা ব্লগ করে তোমাদের দেখিয়ে দেবো কীরকম ঘরটা দেখতে না লাগছে না লাগছে, কীরকম কী ঘর সাজানো হয়েছে না হয়েছে দেওয়ালির সময়, তোমাদেরকে সেগুলোও দেখিয়ে দেবো। তো চলো এগুলো গুছিয়ে দিই, গুছিয়ে আমাদের বাড়িতে যে দুটো ছোটো সদস্য ছিল, তোমরা যদি আমার পুরনো ভিডিও দেখে থাকো তাহলে তোমরা জানবে আমাদের বাড়িতে আরও দুটো ছোটো সদস্য আছে, তাদের সাথে তোমাদের আবার আজকে দেখা করাবো। তো চলো এইগুলোকে আমি গুছিয়ে নিই, তারপর গুছিয়ে ওই ছোটো সদস্যগুলোদের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো সেই আমাদের ঘরের দুটো ছোটো সদস্য, পুচু আর পুচু,
তো প্রচুর দুষ্টুমি করছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ভিডিও করতেই দিচ্ছে না। এটা হচ্ছে আমাদের পুচু। ও পুচু হাই কর দাও, হাই কর দাও, পুচু হাই কর দাও। তো প্রচণ্ড দুষ্টুমি করছে দুজনে এখন। হাই কর দাও, আমার মাইকের তার কেটে দেওয়া আসছিল এক্ষুনি, একটু হলে মাইকের তার কেটে দিত। কামড়াচ্ছে আমার, তোকে জানাচ্ছি বলে, তোকে জানাচ্ছি বলে আমাকে কামড়াচ্ছে। যখন রেগে গেছে বাবু, রেগে গেছে, দেখো চল দেখাল। তো গাইস এটাই ছিল আজকের ব্লগ। তো ভিডিও আর বেশি লম্বা করবো না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। এরপর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। চলো আর দেখো, ছাত্রী চলে গেছে দুষ্টুমি করতে সেইখানে, তো আর একজন এর ভেতরে ঢুকে পড়েছে। তুমি দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, ভেতরে ঢুকে পড়েছে, উঁকি মারছে ভেতর থেকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, এরপর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে গাইস। চলো।